আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য খুবই বেশি হেল্পফুল হবে যারা মূলত চাচ্ছে দেশের বাইরে থেকে প্রিয়জনের কাছে বিকাশের মাধ্যমে খুব সহজে কয়েক সেকেন্ডের মাধ্যমে টাকা পাঠাতে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা দেশের বাইরে থেকে খুব সহজে জাস্ট কয়েক সেকেন্ড কিংবা কয়েক মিনিটের মাধ্যমে দেশে আপনার প্রিয়জনের কাছে টাকা পাঠাতে পারেন। শুভ সন্ধ্যা, বিকাশ হেল্পলাইনে আপনাকে স্বাগতম। বাংলার জন্য এক চাপুন, ফর ইংলিশ প্লাস টু। কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে কথা বলতে শূন্য চাপুন। আপনার কলটি আমাদের কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে। আসসালামু আলাইকুম, বিকাশ থেকে রাহি বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি? আমি আপনাদের যে রেমিটেন্স সেবাটা আছে এটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম, বিদেশ থেকে দেশে টাকা পাঠানো। স্যার, আপনি বিদেশ থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন মানির মাধ্যমে আপনি বিকাশে টাকা আনতে পারবেন স্যার। ওকে, আমি এই জায়গায় কয়েকটা দেখতেছি, তালিকাভুক্ত মানি এক্সচেঞ্জ বা ব্যাংক সমূহ যেসব দেশ থেকে রেমিটেন্স বা টাকা পাঠানো যাবে, তো এখানে কয়েকটা ব্যাংকের নাম দেওয়া আছে আপনাদের এখানে। আন্তরিকভাবে যোগ স্যার, আমি আপনাকে বললাম যেটি যে আপনার হচ্ছে আপনি বাইরে থেকে যখন টাকা আনবেন তখন এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে আপনার টাকাটি আসবে স্যার, ওয়েস্টার্ন ইউনিয়ন এবং ট্রান্সফার্স্ট। এছাড়া স্যার মিডল ইস্টের যে দেশগুলো আছে স্যার আপনার, সেখান থেকে আপনি ইউএই এক্সচেঞ্জ ইন্ডেক্স স্যার, ইউরোপে হচ্ছে এনইসি মানি, মালয়েশিয়াতে মার্চেন্ট ট্রেড ভ্যালো এবং ট্রাংগ্লো এবং সিঙ্গাপুরে ট্রান্সফার টু, এই এক্সচেঞ্জ হাউসগুলোর মাধ্যমে আপনি টাকা আনতে পারবেন স্যার আপনার বিকাশ অ্যাকাউন্টে। স্যার, আমাদের বিদেশে ওয়েস্টার্ন ইউনিয়ন অথবা ট্রান্সফার্স্ট এই দুটি এক্সচেঞ্জ হাউস এর মাধ্যমে যে কোনো দেশ থেকে রেমিটেন্স আসতে পারবেন, নিয়ে আসতে পারবেন স্যার। এগুলো কি সরাসরি বিকাশ অ্যাকাউন্টে যোগ হবে না ব্যাংকে? স্যার, বিকাশ অ্যাকাউন্টে যোগ হবে স্যার। বিকাশ অ্যাকাউন্টে যোগ হবে, এটা লিমিটটা কত দেওয়া আছে? স্যার, আমি আপনাকে লিমিট জানিয়ে দিচ্ছি, আমাকে একটু সময় দিবেন স্যার। স্যার, আপনি একটি ইন্টারন্যাশনাল লিমিটেড স্যার, স্যার দিনে সর্বোচ্চ 5 বার, মাসে সর্বোচ্চ 20 বার, সর্বনিম্ন 50 টাকা থেকে সর্বোচ্চ 25,000 টাকা আনতে পারবেন স্যার। এটা হচ্ছে মাসিক? জি স্যার, মাসিক সর্বোচ্চ 25,000 টাকা। স্যার, আন্তরিকভাবে দুঃখিত স্যার, আপনি প্রতিদিন সর্বোচ্চ 25,000 টাকা আনতে পারবেন আর মাসে সর্বোচ্চ 1,50,000 টাকা আনতে পারবেন। আর এই ক্ষেত্রে মানে কস্টটা কি রকম হতে পারে, মানে ওই জায়গায় রেমিটেন্সের ক্ষেত্রে আমাদের কোনো কস্ট নেই স্যার, রেমিটেন্সের ক্ষেত্রে কোনো কস্ট নাই। আর ডলার রেট মানে যেই দিন যেটা চলবে সেটাই ইয়েতে হবে কোন মাসে, তাই না? জি স্যার, একটু সময় দেবেন স্যার, আমি তথ্যটি জেনে আপনাকে পুনরায় জানাচ্ছি স্যার, একটু সময় দিয়ে সাড়ে থাকবে। সময় দিয়ে সাড়ে থাকার জন্য ধন্যবাদ স্যার, আমাদের রেমিটেন্সের কোনো কস্ট নেই স্যার। আর এখান থেকে আমি যখন টাকা উঠাবো সেক্ষেত্রে তো আমার কস্ট পড়বে, তাই না? জি স্যার, এক্ষেত্রে আপনি যদি বিকাশ অ্যাপস এর মাধ্যমে ক্যাশ আউট করেন তাহলে আপনার প্রতি হাজারে 17.50 টাকা আর ইউএসএসডি কোড অর্থাৎ *247 হ্যাশ ডায়াল করে যদি ক্যাশ আউট করেন তাহলে প্রতি হাজারে 18.50 টাকা কাটা হবে, চার্জ কাটবে। প্রবাসীরা যারা বিকাশের মাধ্যমে প্রিয়জনের কাছে খুব সহজে টাকা পাঠাতে যাচ্ছেন তাদের কাছে আরো কিছু কথা লক্ষণীয় হওয়া উচিত। আপনি যার অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাবেন তার অ্যাকাউন্টটি অবশ্যই বৈধ হতে হবে এবং সেই অ্যাকাউন্টটির নাম্বার আপনাকে জানতে হবে এবং সেই অ্যাকাউন্টটি কার নামে আছে সেটাও আপনাকে জানতে হবে। তার সাথে আমি যে কথাটা বলবো সেটা হলো যে আপনি যাকে টাকা পাঠাতে চান তার অ্যাকাউন্টটি অবশ্যই সক্রিয় থাকতে হবে, যদি অ্যাকাউন্টটি সক্রিয় না থাকে তাহলে কিন্তু বিকাশের এই সেবাটি তিনি গ্রহণ করতে পারবেন না।